নমস্কার, সুকন্যা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার বিষয় হলো দাঁতের যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পাওয়ার উপায়। কমবেশি আমাদের প্রায় সকলেরই অভিজ্ঞতা রয়েছে যে দাঁতের যন্ত্রণা একবার শুরু হলে তা আমাদের খাওয়া ঘুম সব ছুটিয়ে দেয়। বিশেষ করে রাতের দিকে যদি এই যন্ত্রণা ওঠে তাহলে মারাত্মক কষ্ট ভোগ করতে হয়। দাঁতের এই যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আকুপ্রেশার থেরাপির দুটো অত্যন্ত এফেক্টিভ পয়েন্ট। এই দুটো পয়েন্টকে প্রেস করলে বা চাপ দিলে তোমরা দাঁতের যন্ত্রণা থেকে খুব অল্প সময়ের মধ্যেই ইমিডিয়েট রিলিফ পেতে পারবে। আজকের আলোচনা শুরু করার আগে রোজকার মতো বলি, তোমরা যারা এখনও আমাদের এই সুকন্যা পরিবারের সদস্য হয়ে ওঠোনি তারা এই স্ক্রিনের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে আমাদের এই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং আমাদের সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে নিও। ধরো তোমরা কোথাও বাইরে বেড়াতে গেছো, অপরিচিত জায়গা, সেখানে গিয়ে তোমাদের বা তোমার পরিবারের কারোর হঠাৎ করে দাঁতের যন্ত্রণা শুরু হলো। তখন দ্রুত ডাক্তার পাওয়ার মতো হয়তো পরিস্থিতি নেই, অথবা বাড়িতেই গভীর রাতে আচমকা শুরু হলো দাঁতের যন্ত্রণা। তখন হাতের সামনে না আছে ওষুধ, না আছে ডাক্তার। এই রকম এমার্জেন্সি সিচুয়েশনের সময় যাতে তোমরা নিজেরাই নিজেদের দাঁতের যন্ত্রণা কমিয়ে ফেলতে পারো তার জন্য আজকে আমি দুটো পয়েন্ট দেখাবো আকুপ্রেশার থেরাপি। এই দুটো পয়েন্টকে তোমরা যদি প্রেস করতে থাকো তাহলে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদের তখনকার মতো দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি দেবে, কিন্তু স্থায়ী সমস্যার সমাধানের জন্য তোমাদের অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে। তাহলে চলো দেখিয়ে দিই এই পয়েন্ট দুটো কোথায় রয়েছে। প্রথম যে পয়েন্টটার কথা আমি বলবো তার নাম হচ্ছে L2। এই পয়েন্ট রয়েছে আমাদের হাতে। হাতের কোথায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের হাতে যে সামনের এবং পেছনের দিকের যে বর্ডার, অর্থাৎ ভেতরের দিকে স্কিন এবং বাইরের দিকে স্কিনের যে বর্ডার, সেই বর্ডার বরাবর এই বুড়ো আঙুলের এই যে এইখানে রয়েছে পয়েন্টটা। তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে আমাদের এই যে বুড়ো আঙুল কিন্তু 3টে হাড় জুড়ে জুড়ে তৈরি হয়েছে। এইখান থেকে এই অবধি একটা হাড় রয়েছে, আবার এইখান থেকে এই অবধি একটা হাড় রয়েছে, আর শেষ হাড়টি এইখান থেকে নিচ অবধি চলে গেছে। এবং প্রত্যেকটা হাড় যেখানে শেষ হয়েছে সেই জায়গায় কিন্তু একটা গাঁট তৈরি হয়েছে, অর্থাৎ হাড়টা একটু মোটা মতো হয়ে রয়েছে। এখানে একটা গাঁট রয়েছে, আবার রয়েছে এইখানে একটা গাঁট। তো সেকেন্ড যে গাঁটটা, যে মোটা মতো জায়গাটা, সেই জায়গাটার একদম ধারে এই দুটো স্কিনের যে বর্ডার, ভেতরের দিকের স্কিন এবং বাইরের দিকের স্কিনের যে বর্ডার, সেই বর্ডারের মধ্যে রয়েছে কিন্তু এই পয়েন্টটা। তোমরা হাত দিলে ফিল করতে পারবে, এভাবে যদি হাত দাও তাহলে ফিল করতে পারবে যে উঁচু মতো যে অংশটা তার ঠিক নিচে যে একটু গর্ত মতো জায়গাটা আছে সেইখানে হলো একটা পয়েন্ট। তোমাদের সুবিধার জন্য আমি এখানে দাগ দিয়ে দেখিয়ে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এই পয়েন্টটার ওপর এভাবে পয়েন্টটাকে লোকেট করবে, প্রথমে লোকেট করে এই পয়েন্টটার ওপরে তোমাদেরকে প্রেস করতে হবে। কিভাবে প্রেস করবে তার জন্য প্রথমে আরেকটা হাতকে এইরকম গোল করে নিয়ে এই বুড়ো আঙুলটাকে কভার করে ধরবে, ধরে এই যে পয়েন্টটা যেটাকে লোকেট করলে সেই পয়েন্টটার ওপরে আরেক হাতের বুড়ো আঙুল দিয়ে তোমাদেরকে চাপ দিতে হবে। প্রথমে জোরে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবে, তারপর ছেড়ে দেবে, আবার চাপ দিয়ে ধরে রাখবে, ছেড়ে দেবে। এইভাবে 2 থেকে 3 মিনিট অবধি তোমাদের চাপটা দিয়ে যেতে হবে, পয়েন্টটাকে এভাবে স্টিমুলেট করতে হবে। এই পয়েন্টটা কিন্তু আমাদের দুই হাতেই রয়েছে, এদিকেও যেমন রয়েছে তেমনই এই দিকেও কিন্তু পয়েন্টটা আমাদের রয়েছে। এইভাবে পয়েন্ট দুটোকে স্টিমুলেট করার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টটার ওপরে একটা মেথি দানা অথবা মটর দানা লাগাতে হবে। কিভাবে লাগাবে সেটা বলে দিচ্ছি। এখানে আমি রেডি করে রেখেছি এরকম একটা মটর দানা,
যে যেটা পাবে মটর দানাও লাগাতে পারো, মেথি দানাও লাগাতে পারো। এইরকম একটা মটর দানা এরকম একটা সার্জিক্যাল টেপের মধ্যে লাগাবে। এই সার্জিক্যাল টেপ যে কোনো ওষুধের দোকানেই তোমরা পেয়ে যাবে। এইরকম টেপের মধ্যে লাগিয়ে এই পয়েন্টার উপরে এইভাবে ভালো করে চেপে আটকে দেবে। আটকে দেওয়ার পর কিন্তু মাঝে মাঝেই তোমাদের যেটা করতে হবে, পয়েন্টের উপর মানে মটর দানাটার উপর দিয়ে পয়েন্টটাকে চাপ দিয়ে যেতে হবে মাঝে মাঝেই। এইভাবে করতে করতে দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমাদের ব্যথা একদম কমে গেছে। এবং আরেকটা কথা বলে দিই, যদি তোমার বাঁ দিকের দাঁতে ব্যথা হয় তাহলে কিন্তু বাঁ দিকের হাতের পয়েন্টে প্রেস করতে হবে। যদি ডান দিকের দাঁতে ব্যথা হয় তাহলে ডান দিকের হাতের এই পয়েন্টে কিন্তু তোমাদের প্রেস করতে হবে, এবং প্রেস করার পরে মেথি দানা অথবা মটর দানা লাগাতে হবে। তো এইভাবে তোমরা করতে থাকো, তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা রিলিফ পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি দাঁতের যন্ত্রণা খুব মারাত্মক রকমের হয়, অসহ্য যন্ত্রণা হয়, তাহলে আরেকটা জিনিস করলেও কিন্তু তোমরা দ্রুত রিলিফ পেতে পারো। তার জন্য তোমাদের যেটা করতে হবে, তার জন্য চাই এরম একটা ম্যাগনেট, এটাকে বলে চক্র ম্যাগনেট। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই ম্যাগনেটের একদিকটা থাকে এরকম ইয়লোরিং, একদিকে থাকে ইয়লোরিং এবং আরেক দিকে থাকে হোয়াইট রিং। এই ম্যাগনেটটাকে এবার ওই পয়েন্টের জায়গায় তোমাদের লাগাতে হবে। কেমন করে লাগাবে তার জন্য আবার সার্জিক্যাল টেপ নিতে হবে। সার্জিক্যাল টেপটাকে এরকম ক্রস করে লাগিয়ে নিতে হবে, লাগিয়ে তার ঠিক মাঝখানে এই চক্র ম্যাগনেটটাকে বসাতে হবে। এমনভাবে বসাবে যাতে ম্যাগনেটের যে ইয়েলো রিংটা আছে, এই ইয়েলো রিংটা তোমার স্কিনকে টাচ করে, মানে এই পয়েন্টটাকে টাচ করে বসে। এইভাবে পয়েন্টের ওপরে এই ম্যাগনেটটাকে লাগিয়ে দেবে। এই দেখো, এইভাবে লাগিয়ে দেবে। এবং দেখো বাইরের যে হোয়াইট যে চক্রটা আছে বা হোয়াইট যে রিংটা আছে সেটা বাইরে থেকে দেখা যাবে। এইভাবে বসাবে ম্যাগনেটটাকে। তবে ম্যাগনেট বসালে কিন্তু তোমাদের আর আলাদা করে ম্যাগনেট বসানোর পরে প্রেস করার দরকার নেই, আগে প্রেস করে নেবে, নিয়ে ম্যাগনেট বসিয়ে রেখে দেবে, তার উপর দিয়ে প্রেস করার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু মেথি দানা বা মটর দানা লাগালে কিন্তু তার উপর দিয়েও তোমাদের মাঝে মাঝে প্রেস করতে হবে। এছাড়া আরেকটা জিনিসও একটু খেয়াল রাখতে হবে, যারা মেথি দানা বা মটর দানা লাগাবে তারা কিন্তু একটু খেয়াল রাখবে যে ওই দানার উপরে যেন কোনো রকম জল না পড়ে, তাহলে কিন্তু সেটা আর তেমন ভালো ফল দেবে না। এবারে আসি দ্বিতীয় পয়েন্টের কথায়। দ্বিতীয় পয়েন্টের নাম হচ্ছে এলআই ফোর। এই পয়েন্টে রয়েছে আমাদের হাতের ব্যাকসাইডে। হাতের ব্যাকসাইডের এই যে ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার বরাবর যে হাতটা গেছে, সেই হাতটা গিয়ে এই বুড়ো আঙুল বরাবর যে হাতটা গেছে সেইখানে এই দুটো হাড় গিয়ে যেখানে মিলিত হয়েছে, এই যে পয়েন্ট, তোমাদের সুবিধার জন্য আমি এখানে দাগ কেটে দেখিয়ে রেখেছি। এই দুটো হাড় গিয়ে যেখানে মিলিত হয়েছে সেইখানে হলো এই পয়েন্টটা। তোমরা হাত দিলেই বুঝতে পারবে যেখানে মিলছে সেখানে, এই দেখো যে নরম মতো জায়গাটা আছে সেই জায়গাটায় ইন্ডেক্স ফিঙ্গারের দিকে, ইন্ডেক্স ফিঙ্গারের দিকে কিন্তু তোমাদেরকে প্রেস করতে হবে। এইখানে হচ্ছে এই পয়েন্টটা। কেমন করে প্রেস করবে তার জন্য এই আঙুলগুলোকে, এই আঙুলগুলোকে পেছনে সাপোর্ট দিয়ে বুড়ো আঙুলটাকে এই পয়েন্টের ওপর দেবে, দিয়ে জোরে জোরে প্রেস করতে হবে ঠিক আগের বারের মতো। কিছুক্ষণ প্রেস করবে জোরে, ধরে রাখবে, আবার ছেড়ে দেবে, আবার প্রেস করবে জোরে, ধরে রাখবে, ছেড়ে দেবে। এইভাবে 2 থেকে 3 মিনিট অবধি তোমাদের এই পয়েন্টটাকেও প্রেস করতে হবে। তবে এই পয়েন্টটা কিন্তু দুই হাতেই একই রকমভাবে রয়েছে, তাই জন্য এই পয়েন্টটাকে তোমাদের দুই হাতেই প্রেস করতে হবে। প্রথমে 2-3 মিনিট এই হাতে প্রেস করবে, তারপরে 2-3 মিনিট আরেক হাতে প্রেস করে নেবে। আগের পয়েন্টটা প্রেস করে নেওয়ার পর তারপরে এই দুটো পয়েন্টকে কিন্তু তোমাদের চাপ দিতে হবে। আরেকটা কথা তোমাদের মনে বলে দিই যে একই রকমভাবে এই দুটো পয়েন্টেও কিন্তু তোমরা মেথি দানা বা মটর দানা লাগাতে পারো। এরকম একটা মেথি দানা নিতে পারো, মেথি দানা নিয়ে এই যে পয়েন্টটা প্রেস করার পরে পয়েন্টটাতে এরকমভাবে মেথি দানা নিয়ে
লাগিয়ে দিতে পারো, দুই হাতেই কিন্তু লাগাতে হবে এটা। এবং মাঝে মাঝে এই ডানার ওপর দিয়ে তোমাদেরকে প্রেস করতে হবে বা চাপ দিতে হবে। তবে এই পয়েন্টার ক্ষেত্রে একটা সতর্কতা আছে, সেটা বলি, যেটা প্রেগনেন্ট ওমেন তারা কিন্তু এই পয়েন্টটাকে কখনোই চাপ দেবে না, কারণ এই পয়েন্টটা কিন্তু পয়েন্টটাতে চাপ দিলে কিন্তু তোমাদের লেবার পেন শুরু হয়ে যেতে পারে। সুতরাং তোমরা কখনোই এই পয়েন্টটাতে চাপ দিতে যাবে না। আর এখানে যে চক্র ম্যাগনেটের কথা আমি বললাম, তা কিন্তু তোমরা যে কোনো অনলাইন স্টোরে খুব সহজেই পেয়ে যাবে। এটা কোথায় কোথায় পেতে পারো তার কিছু লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তাহলে বন্ধুরা, তোমাদের যদি কারোর দাঁতের যন্ত্রণা শুরু হয়, তাহলে কিন্তু তোমরা নিজেরাই এভাবে এই দুটো পয়েন্টকে প্রেস করে তোমাদের দাঁতের যন্ত্রণা ইমিডিয়েট কমিয়ে ফেলতে পারো। তবে আবারও বলছি, দাঁতের যন্ত্রণার আসল কারণ নির্ণয়ের জন্য এবং তার চিকিৎসার জন্য কিন্তু তোমাদেরকে দাঁতের যন্ত্রণা কমে গেলেও অবশ্যই একজন ডেন্টিস্টের সঙ্গে দেখা করতে হবে বা ডেন্টিস্টের কাছে যেতে হবে। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, এবং এই তথ্য আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটাকে কিন্তু আরও বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো সবাই।